পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি হেরে হেরে পুরো শেষ হয়ে গেছে, কারণ বিজেপির বড় নেতা দিলীপ ঘোষই বলেছে যে বিজেপি পার্টিটা হেরে হেরে হারাধন পার্টি হয়ে গেছে, তাই বিজেপি পার্টি এখন বাংলা থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু বিজেপির দালাল সিপিএম পার্টি চাইছে বিজেপিকে বাঁচিয়ে রাখতে। সিপিএম নেতারা বিজেপির দালালি করে বিজেপিকে ভোট পাইয়ে দিতে চাইছে। তেমনই ঘটনা ঘটল এবিপি আনন্দের একটি টিভি শোয়েতে। বিজেপির দালাল সিপিএম নেতাকে পুরোপুরি তুলোধুনা করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সরাসরি ওই বিজেপির দালাল সিপিএম নেতার মুখ বন্ধ করিয়ে দিলেন ওই টিভি ডিবেটে বসে। এমন এমন কড়া প্রশ্ন করলেন ওই বিজেপির দালাল সিপিএম নেতাকে, যাতে ওই সিপিএম নেতার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং বিজেপির দালালি করা ওখানেই সমাপ্ত ঘটল। চলুন, তৃণমূল নেতা কুণাল ঘোষ ওই বিজেপির দালাল সিপিএম নেতাকে কীভাবে কড়া জবাব দিল এবং এই বিজেপির সঙ্গে সঙ্গে এই সিপিএম পার্টিকেও কীভাবে পুরোপুরি বাংলা থেকে শেষ করে দিল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ছোট আছে, তুমি এত বিপ্লব করতে ন্যাড়া হলে ন্যাড়া মাথাটা ঢাকাতে পাগড়ি পড়ছো কেন? আমার ঠান্ডা লেগে যাচ্ছে, দায়িত্ব তুমি নেবে? আমি তো তৃণমূল পেছনে তোমার গণশক্তি একটা চোর, তোমার গণশক্তি চোর, সিপিএম চোর, সাতটা বাজে দলের ছেলে হালকা মুশকিল। যে পঙ্কজ বাবু, আমি একটা কথা আপনাকে বলছি, একটু পড়াশোনা করুন, আমার অনুরোধ হাত জোড় করে। তার কারণ, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের শেষ কথাটা মানুষ বলে। আমার একটা পিটিশন তোমার কাছেই আছে, এর থেকে আমার সুবিধা ধরো, আমারও আমি চাই তুমি শুধু সারদা নিয়ে একটা টপিক করো, আমারও কথা বলতে সুবিধা হয়। অন্যান্য ইস্যুগুলো না ঢাকা পড়ে যায়, ওরা ইস্যু থেকে সরে যেতে চায়, সরে যেতে গিয়ে আমার কাছে আসে, আমার সেটা ভালো লাগে, আমার সুবিধা হয়। কিন্তু তাহলে তুমি আমাকে একটা পুরো দস্তুর শুধু সারদা নিয়ে করো, তাহলে প্রথম হিসাব এনে সিপিএমকে বলতে হবে যে এই সাধু মেকি সাজু থাকা ভণ্ডরা কত কোটি টাকা শুধু ছাপার অক্ষরে নিয়ে প্রস্তাবে সমর্থন করে। তোমাদের আপনার পার্টি ছেড়ে ঢুকছে, তোমাদের আপনাকে আপনার পার্টি ছেড়ে ঢুকছে। শোনো, আমি সুভাষ মুখ মারা গেছিলে, যদি এটা ঠিক হয় লোক রাস্তায় একজন শুধু ফেলে মারা করে যাবে, তাহলে এর সমস্ত আমাদের ভাবতে হবে। যা পারলে এই বলবে, অনুষ্ঠান বলে বলে বলবে, যা তোমরা নিছেন তুমি যা ইচ্ছে বলে যাচ্ছ, তো তোমার গণশক্তি একটা চোর, তোমার গণশক্তি চোর, সিপিএম চোর, তোমার গণশক্তি। এইটা উত্তর তো সবার সামনে, গণশক্তি কত টাকা নিয়েছে, গণশক্তি কত টাকা নিয়েছে? ছোট আছে, তুমি এত বিপ্লব করতে ন্যাড়া হলে ন্যাড়া মাথাটা ঢাকাতে পাগড়ি পড়ছো কেন? আমার ঠান্ডা লেগে যাচ্ছে, দায়িত্ব তুমি নেবে? আমি তো তৃণমূল করে একটা